যে যে কারণে হাসিনার থাকবার কোনো অধিকার ছিল না যে যে কারণে তাকে আমরা পদচ্যুত করতে বাধ্য করেছি পালাতে বাধ্য করেছি ঠিক সেই সেই কারণেই ওই সংসদের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টের কোনো অনুমতি অথবা ক্ষমতা থাকতে পারে না এই চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে কাছে আপনি যেহেতু সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী আমরা সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই কারণে আজ আমরা দেখলাম যে দুজন সমন্বয়কের পক্ষ থেকে একটি রিট দায়ের করা হয়েছে আপনি জানেন যে বা আওয়ামী লীগ সহ এগারোটি দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং গত তিনটি নির্বাচন পৃথক দুটি রিটে তিনটি নির্বাচনের বৈধতা নিয়েও সেখানে প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে আপনার কি মনে হয় যে রিট এই রিটের মাধ্যমে যে আমরা যে যেটা আপনি সব সময় বলে আসেন যে একটা জাতীয় সৃষ্টি। সৃষ্টির করা প্রয়োজন সেখানে আসলে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কি নাই ধন্যবাদ একটা বিষয় হচ্ছে যে পত্রিকাগুলোতে যে খবরটা দেখলাম রিটের বিষয়টা খুব পরিষ্কার না এবং আজকে আপনারা জানেন যে পার্টির সাথে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃবৃন্দের সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক ডায়ালগ ছিল সেখানে কিন্তু সাংবাদিকরা সার্জিস আলমকে জিজ্ঞেস করেছে এই বিষয়ে তো সাজিদ আলম বলেছে যে রিটের মাধ্যমে তারা কি চেয়েছেন সেটার সংশোধিত একটা ভার্সন আছে অতএব তারা রিটের মাধ্যমে আসলে কি চাচ্ছেন তারা বলেছেন যে তারা প্রেস কনফারেন্স করে দু এক দিনের মধ্যে এই রিট সম্পর্কে তারা ব্রিফ করবেন তো এই পর্যায়ে পত্রিকার রিপোর্টে যেটা আসছে সেটার উপরে মূল্যায়ন করা অথবা মন্তব্য করাটা সেফ না আর কি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট যে আছে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছেন মানবাধিকার লঙ্ঘন করেছেন দেশের ভোট গণতন্ত্রকে আন্ডারমাইন করেছেন তাদেরকে কোনো না কোনো ফর্মে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে এটা একটা ন্যাশনাল ডিসকোর্স আমাদের ফর পস্টারিটি ফিউচার জেনারেশনের কাছে উত্তর প্রজন্মের কাছে আমাদের একটা দায়ের জায়গা এবং সেই ব্যাপারে আমরা বারবার দাবি করেছি পাবলিকলি বলেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দো দলের ব্যাপারে করণীয় কি সেই বিষয়ে একটা গণতদন্ত কমিশন হতে পারে একটা গণশুনানি কেন্দ্র হইতে পারে যে পার্লামেন্ট বিল্ডিংয়ে বসবে সবাই নাগরিক সমাজ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র নেতারা যারা আছে নাগরিক কমিটি তারা সবাই ওপেন মতামত দেখ যে তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে কোথায় দেখতে চায় তারা কি এটা আপনার জার্মানিতে এবং ইটালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে তারা এই সংগঠনগুলোকে বাতিল দেখতে চায় তারা কি এটা সাউথ আফ্রিকান মডেলে দেখতে চায় যে একটা রিকনসিলিয়েশন হোক টপ ক্রিমিনাল যারা ছিল মানবাধিকার গুম খুন হত্যা লুটপাট পাচার জাতীয় পার্টির সেক্রেটারির ব্যাপারে রিপোর্ট দেখলাম আপনার কয়েক হাজার কোটি টাকা লুটপাটের রিপোর্ট আসছে এগুলো বিচার হওয়া দরকার তো এটাকে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশানে আমরা যাব যে একটা সেট অফ ক্রিমিনালদেরকে বিচারের আওতায় এনে বাকিদেরকে একটা জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে আসা তৃতীয় হতে পারে যে আপনি এই দলগুলো থেকে যারা নির্বাচন করেছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী যারা হয়েছে তাদেরকে আগামীতে নির্বাচন রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া একদম নতুন একটা সেট অফ পিপল আসতে হবে এই দলগুলো থেকে যারা ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে তাদের নেতাদের বিচার চাইবে ইনক্লুডিং শেখ পরিবারের সদস্যরা যারা যারা এগুলোর সাথে জড়িত মানি লন্ডারিং সাথে জড়িত তারা কেউ রাজনীতি নির্বাচন করতে পারবে না এমনও হইতে পারে যে আপনার এখানে মতামত আসতে পারে যেহেতু তারা এই চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে তো কি ফর্মে আমরা যাব সেটার একটা পাবলিক হিয়ারিং হওয়া দরকার কংগ্রেশনাল মডেলে সবার কাছ থেকে মতামত নিয়ে যেটা আমি বারবার বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে কোনো মেজার ডিসিশন একটা কনসেনসাসের ভিত্তিতে নেওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে নেওয়া উচিত অন্যথায় যেটা হবে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা করেছি আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হবে এবং ফ্যাসিবাদ ফিরে আসার পথ খুঁজে নেবে আরেকটি বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যে দাবি তুলেছে তার সঙ্গে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো টানাপোড়ন তৈরি হয়েছে কিনা আপনি কি দেখেছেন যে আজ গণমাধ্যমে বেশ কয়েকটি খবর আসছে শিরোনামই হয়েছে এটি যে সব দল আসলে এই সময় রাষ্ট্রপতি অপসারণ চাচ্ছে না সংশয় আছে সংকটও হবে এরকম একটা আশঙ্কাও করা করা হচ্ছে হচ্ছে আসলে কি সংকটের আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলও আজকে জানিয়েছে যে আমরা আগস্ট থেকেই বলছি যে যে কারণে হাসিনার থাকবার কোনো অধিকার ছিল না যে যে কারণে তাকে আমরা পদচ্যুত করতে বাধ্য করেছি পালাতে বাধ্য করেছি ঠিক সেই সেই কারণেই ওই সংসদের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টের থাকবার কোনো অনুমতি অথবা ক্ষমতা থাকতে পারে না কারণ হচ্ছে একটা অবৈধ সম্পর্কের সন্তান বৈধ সন্তান হইতে পারে না একটা ডামি অবৈধ নির্বাচন একটা অবৈধ সংসদ অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ ল্যাসপেন্সার ক্যাবিনেট এদের দ্বারা নির্বাচিত একটা লোককে বৈধ প্রেসিডেন্ট বানানোর সুযোগ নাই তাই যে যে কারণে হাসিনাকে পালাতে হয়েছে ঠিক সেই কারণেই তারও চলে যাওয়া উচিত ছিল কিন্তু এই যে ধরনের ল্যাসপেন্সার টাইপের দুর্নীতিবাজ করাপ লোককে প্রেসিডেন্ট বানিয়েছে এদের মধ্যে ন্যূনতম সেন্স অফ ডিগনিটি নাই কোনো বোধ নাই এতটুকু বিবেকবোধ থাকলে যে পরিমাণ সমালোচনা হয়েছে তিনি আগেই চলে যেতেন যাচ্ছেন না কেন উনি প্রেসিডেন্সিয়াল প্রিভিলেজ ভোগ করছেন কারণ উনি জানেন উনি ক্ষমতাচ্যুত হবার সাথে সাথে দুদক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনার দুর্নীতির প্রচুর মামলা জমে আছে অতএব ওনাকে জেলে যেতে হবে তো ওনার অপশন হচ্ছে যে কোনো মূল্যে ছলে বলে কলে কৌশলে বঙ্গভবনে থাকা কাশিমপুরে অথবা কেরানীগঞ্জে না যাওয়া এই অপশনের মধ্যে উনি আটকে আছেন এবং আমরা এমন তথ্য পাচ্ছি উনি যেতে রাজি আছেন ওনাকে অ্যাসিওরেন্স দিতে হবে সেফ এক্সিটের ইদার দেশের বাইরে অথবা দেশে থাকলে যেন ওনাকে জেলে না নেওয়া হয় মামলা না দেওয়া হয় এই শর্তে উনি নিজেই পদত্যাগ করতে রাজি আছেন বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা পদ যিনি অবৈধভাবে দখল করেছেন যার বিরুদ্ধে দুর্নীতির অনেক মামলা আছে যিনি নিজেও দুর্নীতির জন্য জেল খেটেছেন অলরেডি সত্তরের দশকে বাহাত্তর তেহাত্তর চুয়াত্তরে তার সাথে ছাত্রলীগের নেতারা যারা জেলে ছিল তারা পার্সোনালি আমাকে বলেছে তারা একসাথে পাবনাতে জেলে ছিল উনি রেশনের দুধ চুরি করার যে মামলা ছিল ওই মামলাতে উনি জেলেছিলেন তো কোন ধরনের একটা মানুষকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতি বানায় না সে জাতিকে অসম্মান করেছে কারণ এটা একটা অফিস এটা একটা ব্যক্তি না আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বানাইলে লুটপাট করছে তাকে কেউ চেনে না কিন্তু হেড অফ স্টেট বানিয়েছেন একটা মানুষকে যিনি প্যাথোলজিক্যালি একটা করাপ্ট ইন্ডিভিজুয়াল অতএব তাকে চলে যাইতেই হবে কোন ফর্মে যাবে এই ফর্মের ব্যাপারে পলিটিক্যাল পার্টি এবং স্টেক মধ্যে আলোচনা হওয়া উচিত এবং ঐক্যমত থাকা উচিত বলে আমি মনে করি